আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী এক মাস মক্কা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। আগামী এক মাসের জন্য সৌদি আরবের বিভিন্ন স্থানে নাগরিক সহ বিভিন্ন দেশের সৌদি আরব প্রবাসী পবিত্র হজ পালনের জন্য অনুমোদন কাগজ ছাড়া পবিত্র মক্কার সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সরকার। তবে পবিত্র নগরী মক্কার বাসিন্দা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী মক্কায় পবিত্র জায়গায় প্রবেশ করতে পারবেন, এতে কোনো বাধা থাকবে না। মদিনা চেকপোস্টের নিরাপত্তা এক কর্মকর্তা বলেন, পবিত্র মক্কায় বিভিন্ন দেশের হাজিদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে। পবিত্র নগরী মক্কায় ভিড় কমাতে সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেদ্দা, মক্কা, তায়েফ, মদিনা সহ বিভিন্ন চেক পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। যাদের পবিত্র মক্কায় আকামা আছে, যারা হাজিদের সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ জন্য কাজ করছে ও খাদ্য প্রদান করে, তারা মক্কায় প্রবেশ করতে পারবেন। যারা তায়েফ বা রিয়াদে যেতে চান, তাদের জেদ্দা বা তায়েফের মহাসড়ক ব্যবহার করতে পারবেন। সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন আহমেদ মোহাম্মদ আল শারমিন বলেন, যারা হজ করবেন তারা অবশ্যই মক্কায় যাবেন। জেদ্দা থেকে অনেক গাড়ি চালক সহ গাড়ি ভর্তি যাত্রীকে ইকামা চেক করে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। চেকপোস্টের পুলিশ যাদের মক্কার ইকামা ও মক্কা প্রবেশের অনুমোদন কাগজ আছে, একমাত্র তাদেরই প্রবেশ করতে পারবেন। হজের অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশের চেষ্টা করবে, তাদের তথ্য, ফিঙ্গারপ্রিন্ট এবং ইকামার কপি রেখে দিচ্ছে নিরাপত্তা বাহিনী। নাগরিক ও প্রবাসী আইন অনুযায়ী স্থানীয় প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আদেশ অমান্য করলে। স্থানীয়দের মধ্যে যারা অবৈধভাবে হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করবে, তাদের গ্রেফতার করা হবে এবং তাদের যানবাহন জব্দ করা হবে। আর প্রবাসীদের মধ্যে যারা হজের অনুমোদন না নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করবে, তাদের দেশে পাঠানো সহ 10 বছরের সৌদি আরবকে নিষিদ্ধ করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন কতটা কড়াকড়ি চলছে মক্কায়? তো যারা শুধুমাত্র হজ করতে যাচ্ছেন তাদের জন্য এখন মক্কা। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।